ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার 11 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার মোহাম্মদ নুরুল ইসলাম সহ প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও সুশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুমিল্লার চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লালমাই, তিতাস, মেঘনা সহ 17টি উপজেলার মধ্যে 11টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন আজ উদ্বোধন করা হয়। কনফারেন্স শেষে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।